শোনো যশোরের মুসলমান সাবধান, সাহাবায়ে কেরামের বিরোধিতা যারা করবে আল্লাহর কসম এদের মতো ভণ্ড জমিনে আর কেউ হতে পারে না। একজন মহিলা নবীর বারো আশেকা খবর শুনছে ওহুদের ময়দানে নবী নাই, দৌড়াচ্ছে। এহুদি বেঈমানরা কয় তোমার পোলাটা মইরে গেছি, কয় পোলার খবর পরে বল, বল আমার রহমতের নবীর খবর কি? নবীর জন্য নিবেদিত প্রাণ একজন আল্লাহর বান্দি ওই নবীর মহব্বত অন্তরে জমা করে নাও রে বাবা। নবীর আদর্শ আজকে আমাদের মধ্যে আসে বিদায়, এই ময়দানে মানুষ বসে আছে, নগদ কিছু হাতে তো দেওয়ার কোনো বয়ান এখানে হয় না, দেখানোরও হয় না। জান্নাতের বয়ান চলছে, দেখানো যাবে না। জাহান্নামের বয়ান চলে, দেখানো যায় না। যে আল্লাহর এত গুণ গাইতেছি ওই আল্লাহরে দেখানো যায় না, যেই নবীজির এত গুণ গাইতেছি ওই নবীরে আবু হুরায়রা দেখছেন কলিজা ঠান্ডা করছেন, নবীরে দেইখা হরিণীরা কলিজা ঠান্ডা করছেন, নবীকে দেখছেন নদীর মাছ কলিজা ঠান্ডা করতেন, সাহাবায়ে কেরাম নবীরে দেখা মাত্র কলিজা ঠান্ডা, কারণ নবী এত সুন্দর একবার তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। আমরা তো সেই নবীকেও দেখাইতে পারি না। হ্যাঁ, ঘুমের ঘরে দেখতে চাইলে পারবা যদি নবীর সাথে তোমার কালেকশন সুন্দর হয়। ওযু কইরা ঘুমাইও, দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমাইও, আবার ভোর রাত্রি উইঠা আমার মালিকের একটা ডাক দিও, হে মালিক গভীর রাতে তুমি প্রথম আসমানে আসছো, একটু তোমার কাছে অনুরোধ রে মাওলা, তোমারে তো দুনিয়াতে দেখতে পারবো না, তোমার হাবিবের একটু ঘুমের মধ্যে দেখাইয়া দাও। যদি নবীরে ঘুমের মধ্যে দেখো রে আশেক পাগলেরা, নবীকেই দেখবা, কারণ শয়তান নবীর আকৃতি ধারণ করতে পারে না। নবীরে দেখার মতো বান্দা এ জমিনে এখনো আসে না নাই? এখনো আছে। ঘুমের ঘরে রসুলের সাথে মোলাকাত হচ্ছে, আর আপনার নামাজ নাই রোজা নাই, কিসের মোলাকাত হবে? নিজেও টুপি পরেন না, যারা পরে তাদেরও দেখতে পারেন না, নিজেও জিকির করেন না, যারা জিকির করে তাদেরও পছন্দ করেন না। এরা সিঙ্গেল কপাল পরা না, ডবল কপাল পরা। নিজেও পাগড়ি পরে না, যারা পাগড়ি পরে তাদেরকেও পছন্দ করে না, এরকম কপাল পরা আছে না নাই? নিজেও মোনাজাতে কান্না করে না, যারা কান্না করে তাদেরকেও পছন্দ করে না, নিজেও হালাল খায় না, যারা হালালভাবে খাওয়ার চেষ্টা করে তাদেরও পছন্দ করে না, নিজেও পর্দা করে না, যারা পর্দা করে তাদেরকেও পছন্দ করে না। এরা শুধু কপাল পরা না, ডবল কপাল পরা। ও আল্লাহর বান্দারা, কয়দিন আর দুনিয়ার বাহাদুরি করবারে মুমিন, মহামারী করোনায় কত প্রাণ চলে গেল রে বাবা। ও যুবকেরা, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবা, আল্লাহর কাছে তওবা করে নাও, চোখের পানি সেরে তওবা করো, আল্লাহর কোরআন মিথ্যা মনে করবা না, নবীর কথা মিথ্যা মনে করবা না, দুনিয়াটারে মিথ্যা বানায় দাও, দুনিয়াটা আসলে সত্য জিনিস না। এটা ফুলের কাগজের মতো, কাগজের ফুল যেমন ঘেরান নাই, দুনিয়ার মধ্যে আসলে কিছুই নাই, এখানে আসছে শুধু আমলের পরীক্ষাটা দিয়া, সেজদা দিয়া মাওলারে ডাকবা, আখেরাতের জীবনটারে তৈরি করো, এখনো সময় আছে। কয়দিন জানি আর দুনিয়াতে হায়াত আছে জানা নাই, কোন দিন যেন মরণের খাট ঘরের দরজায় সে হাজির হয়ে যায়। ও আল্লাহর বান্দারা, এত বেশি 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 ভালো ভালো আমল করিয়াও, আবু বকর জীবন ভর কান্না করলেন, ওমর কান্না করলেন, ওসমান কান্না করলেন, সমস্ত সাহাবায়ে কেরাম কান্না করলেন, সমস্ত আম্বিয়ায়ে কেরাম কান্না করলেন, সমস্ত আউলিয়ায়ে কেরামগণ কান্না করলেন। আল্লাহ কোরআনে কয় বেশি করে কান্না করো, কম কম হাসো, ফালিয়াজ হাকু কালিলা ওয়ালিয়া বুকু কাসিরা। আমার নবী কয় কান্না করো, যদি চোখের পানি সেরে কাঁদো, এক ফোঁটা পানি ফেলে দাও, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, আল্লাহ জান্নাত অজীব করে দিবেন। ও আল্লাহর বান্দারা, শুরুতেই বলেছিলাম রে বাবা,
ধানের সাথে চিটা যেমন একদমে বিক্রি হয়ে যায় যদি গুনাহ নিয়ে বসিয়া থাকো আল্লাহর কাছে তওবা করার মতো যদি করতে পারো নিজের চোখে পানি নাই নিজের দোয়া কবুল হবে না তবে যারা দোয়া কবুল হওয়ার দরজায় যাবে এদের বরকতে আল্লাহ আমাদেরও মাফ করবেন ওয়াদা আছে অতএব এখনো সময় আছে তওবা করে নাও ও যুবক কয়দিন আর বাহাদুরি করবা কয়দিন জানা নাই তোমার আমার মরণ কোন দিন হবে রে বাবা এমন একটা দিন নাই বাসের নিচে পড়ে যুবকের লাশের খবর নাই ও আল্লাহর বান্দারা অনেকে মনে মনে ভয় পায় হুজুরদের কথা শুইনা যদি আমল করি তাহলে স্বাধীনতা থাকবে না হুজুরদের মতো হওয়া লাগবে তাও পারবো না এই যশোরের মুসলমান ভালো করে মনে রাখবা রে বাবা আল্লাহর হুকুম মতো নবীর তরিকা মাইনা চলতে গেলে স্কুল ছাড়ার দরকার নাই কলেজ ছাড়া লাগবে না চাকরিজীবীর চাকরি ছাড়তে হবে না ব্যবসায়ীর ব্যবসা ছাড়তে হবে না ওখানে থাইকেই তুমি নবীর সুন্নাত অনুযায়ী জীবন চালাও পাঁচ বেলার নামাজ পড়ো মা বাবার দোয়া নিয়ে চলো ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো আল্লাহর মহব্বতে জবানকে হেফাজত করো অন্যের হক নষ্ট করবা না তোমার মতো কত ব্যবসায়ী কত চাকরিজীবী কত লেখাপড়া করনেওয়ালারা পাঁচ অক্ত নামাজি হালাল খানার উপরে চলে আসে না নাই তুমি কেন পারবা না রে বাবা এখনো সময় আছে তওবা করে নাও আল্লাহর ভয় অন্তরে নাই এরে যুবক ও বৃদ্ধ বাবাজি ও পর্দার আড়ালের আম্মা জানেরা ভালো করে শুনে নেন আল্লাহ তাআলা আম্মা জানদের এত সম্মান দান করেছেন এরে আম্মা জান আপনারা সমস্ত নবীদের মায়ের মতো মা সাহাবায়ে কেরামের মায়ের মতো মা আলেমের মায়ের মতো মা আপনাদের কারণেই এই দুনিয়াটা আলোকিত হয়েছে আপনাদের আদর্শের কারণে সন্তান আদর্শওয়ালা হয়েছে সন্তানের আদর্শ পাইয়া সমাজের অন্ধকারগুলো দূর হয়ে গেছে এই জন্য ইমাম গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন প্রত্যেকটা সন্তানের জন্য মা হলো প্রাথমিক শিক্ষিকা মা সন্তানের যা শিখাবে সন্তান তাই শিখবে এই জন্য ও দুনিয়ার আল্লাহর বান্দারা এমন একটা মা ঘরে নেও যেই মায়ের আদর্শ দিয়া ঘর আলোকিত হয়ে যাবে আলহামদুলিল্লাহ الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله
أرسله بالحق بشيرا ونذيرا. وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. وقال النبي صلى الله عليه وآله وسلم: أخلص دينك يكفيك العمل القليل. أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. بذكر شهر چبینی در خروش است ولی دانت دری معنا که گوش است. نبول بول بر غلش تسبیح خانست که هر کار به تسبیحش زبانست. مومن ذکر خدا بسیار گو یاد او کن یاد او کن یاد او. لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله
إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله میں دور ہو مجبور ہو اے سید عالم میں دور ہوں مجبور ہوں اے سید عالم دیدار دکھاتے نہیں آواز سنا دو دیدار دکھاتے نہیں آواز سنا دو صورت یوسف کو نہیں چاہنے والا میں صورت یوسف کو نہیں چاہنے والا میں قیس کے مانند نہیں عاشق لیلیٰ میں قیس کے مانند نہیں عاشق لیلیٰ میں عاشق مولا ہوں میرا عشق دوانا میں عاشق مولا ہوں میرا عشق دوانا ای جملہ جہاں جس کی تجلی سے اجالا ای جملہ جہاں جس کی تجلی سے اجالا অধ্যক্ষার মাহফিলে উপস্থিত মোহতরম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ হযরত উলামায়ে কেরাম প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরুব্বিয়ান এজাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই মাইকের আওয়াজ শ্রবণরতা পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক এই ফিতনার যুগে আমাদেরকে লাখো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস বেহেশতের বাগান গুনাহ মাফের মজলিস তওবা কবুলের মজলিস আখিরাতের সম্বল সঞ্চয় করারে মজলিসে আশা ও বসার তৌফিক দান করেছেন নিয়ামতের শুকর আদায়ার্থে সকলেই বলি আলহামদুলিল্লাহ বক্সের ইবাদ দেওয়া যায় না ওই মাইকলা ভাই দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়িন سید الثقلین امام المرسلین شفیع اعظم رسول اکرم رحمت عالم نبی العرب العجم حبیب کبریا اشرف الانبیاء سید الانبیاء شفیع محشر ساقی کوثر آقا نامدار مدینہ کا تاجدار آفتاب نبوت فخر موجودات سید المخلوقات حضرت محمد الرسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم اوپر সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকুরিজীবী বিভিন্ন শ্রেণীপেশার মানুষ জনপ্রতিনিধি প্রশাসন উলামায়ে হযরত আইম্মায়ে মাসাজিদ মাদ্রাসা কর্তৃপক্ষ প্রত্যেককেই আল্লাহ পাকের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন পৃথিবীতে এটাই শ্রেষ্ঠ মজলিস
যেই মজলিসে দুনিয়ার মানুষের কল্যাণের দোয়া করা হয়, পরকাল জীবনের মানুষের জন্য দোয়া করা হয়, আমি বান্দার আমিন কবুল হওয়ার কোনো গ্যারান্টি নাই। কিন্তু এ বিশাল ময়দানে বহু আল্লাহ পাকের আশেক আছেন যাদের আমিন কবুল হয়ে যায়। এবং এটাও অপ্রিয় সত্য কথা, একজনের আমিন যদি আল্লাহ কবুল করেই ফেলেন, ময়দানের সকলকেই আল্লাহ কবুল করে নেবেন। ধানের সাথে চিটাও এক দামে বিক্রি হয়, যদিও চিটার কোনো মূল্য নেই। নেক বান্দাদের পার্শ্বে বসলে গুনাগারকেও আল্লাহ পাক নেককারদের বরকতে কবুল করে নেন। দীর্ঘ সময় হযরত উলামায়ে কেরাম আপনাদের কাছে কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন। সহি তরিকায় উলামায়ে কেরামদের আলোচনাগুলো আমল করার আমাদের তৌফিক দান করেন। উলামায়ে কেরামদেরকে আল্লাহ পাক ইজ্জতের সাথে হেফাজত করেন, কারণ কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত আর কোনোদিন এই উম্মত শেষ নবীকে আর পাবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাইলেও পাবে না, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কোনো সাহাবি কেউ কেউ পাবে না। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই কত বড় হাস্তি, এদেরকেও চাইলে আমরা পাব না। এমনকি আমরা যারা চোখের সামনে যাদের দেখেছি মুস্তাজাবু দাওয়াত, এরাও ক্রমান্বয়ে বিদায়ের পথে বিদায় হয়ে গেছেন, ছায়াহীন অবস্থায় আমরা আছি। তো আমরা সেই নবীকে দেখে বরকত নেওয়ার ভাগ্য কি আর হবে না? সাহাবায়ে কেরামকে দেখে সে বরকত নেওয়ার উপায় কি? কিয়ামত পর্যন্ত একমাত্র উপায় হল উলামায়ে আহলে হকদের সান্নিধ্যে বসা। এরাই সাহাবায়ে কেরামের দায়িত্ব পালনের জায়গায় বসে আছেন। এজন্য ওলামায়ে কেরামদের জন্য বেশি দোয়া করা উচিত, আল্লাহ ওলামায়ে কেরামদেরকে হেফাজত করেন। পাশাপাশি এ কথাটাও আমি বলবো, ওলামায়ে কেরামের ইজ্জতকে নষ্ট করার জন্য, উম্মতের কাছে আলেমদের ইজ্জত ছোট করার জন্য যারা চক্রান্ত করে, বিশেষ করে মিডিয়ার মাধ্যমে, প্রথমত দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়াত দান করেন। আবারও বলছি আল্লাহ হেদায়াত দান করেন, আবারও বলছি আল্লাহ হেদায়াত দান করেন। আল্লাহর ইলমে যদি হেদায়াত না থাকে তাদেরকে চূড়ান্তভাবে ধ্বংস করে দেন। আমি আপনাদের দোয়া নেওয়ার স্বার্থে হাজির হয়েছি এবং সংক্ষেপ আলোচনার জন্য কোরআনে হাকিমের সূরাতুল কাহফের শেষের দিকে এক আয়াত অংশ তিলাওয়াত করেছি। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিসের অংশ পড়েছি। এখলাসুল রুহানিয়াতের সমন্বয়ে সহি তরিকায় কিছু কথা বলার মতো, শুনবার মতো রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকেই তৌফিক দান করেন। প্রোগ্রামের প্রচারণা অনেক দিন ধরে চলতেছিল, অনেকে অপ্রাণ চেষ্টা করেছিলেন আসার জন্য, জরুরি কোনো কারণে হয়তো আসতে কথা বলেন পারেননি, আল্লাহ তাদেরকেও এখানে আসার সওয়াব দিয়ে দিবেন। আর একদল আল্লাহর বান্দারা আসছেন কিন্তু প্যান্ডেলে ঢুকতে পারেন নাই, বিভিন্ন গল্প গুজবে বিভিন্ন দোকানের আড্ডায় গুনাহের কাজে ব্যস্ত হয়ে আছেন, আছে না নেই? আবার কিছু আল্লাহ পাকের আশেকরা আছেন, এরাই ওয়াজের সুযোগ পাইয়া মহিলা ভেন্ডেলের আশেপাশে তওয়াফ করে,
বানায় বলতেছি, দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়াতের দৌলত দিয়ে ময়দানে আসার তৌফিক দান করেন। আরেক দল আশেক আল্লাহর বান্দারা প্যান্ডেলে বসছেন ঠিকই, কিন্তু যেভাবে যেই নিয়তে বসা প্রয়োজন ছিল, যে আর নবী পাবো না, আবু বকর ওমর ওসমান আলীকে পাবো না, ওলামায়ে কেরামদের সামনে যেহেতু আল্লাহ নিয়ে আসছেন, আমার শক্তিতে আসতে পারি নাই, তাহলে অধীর আগ্রহে বসি তওবার নিয়তে, দেখিনি আল্লাহ আমাকে একটু তওবার সুযোগ দেন, চোখে একটু পানি আসে। কিন্তু মোবাইলের ব্যস্ততার কারণে তারা এই বরকত থেকে বঞ্চিত। যারা মোবাইল নিয়ে এত সুন্দর পবিত্র ময়দানেও বসে মোবাইল ছাড়তে পারে না, এরা কপাল পড়া ছাড়া কিছুই না। শুধু শুধু পৃথিবীতে অনর্থক যদি কোনো কাজ থাকে, অনর্থক যদি কোনো কাজ জমিনে থাকে, ওয়াজের প্যান্ডেলে বসেই মোবাইল নিয়ে সময় কাটানো এটা পৃথিবীর নিকৃষ্ট অনর্থক কাজ। তবে আমার হাতে তো আর হেদায়াত নাই, হেদায়াতের মালিক কে? মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিল ফালা হাদিয়া লাহু। আল্লাহ যাকে হেদায়াত দিবেন সে পেয়ে যাবে, যাকে দিবেন না সে পাবে না। হেদায়াতের চাবি কার হাতে? মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়ান মুরশিদা। আল্লাহ যাকে চাইবেন হেদায়াত দিবেন, যাকে চাইবেন না হেদায়াত তো দিবেনই না, হেদায়াত পাবেই না। হেদায়াত পাওয়ার মতো কোনো মুর্শিদ, কোনো পথ প্রদর্শক পাবে না? হেদায়াতের মালিক কোনো মানুষ, কোনো জিন, কোনো ফেরেশতা? মানুষের হাতে যদি হেদায়াতের চাবি আল্লাহ দিতেন, নূহ নবী তার কলিজার টুকরা কেনানকে হেদায়াতের মালা পরাতে পারতেন, কেন পারেন না? এটাই প্রমাণ হলো হেদায়াতের মালিক নবী না, একমাত্র আমার আল্লাহ। হেদায়াতের মালিক যদি কোনো নবী হইতেন তো ইব্রাহিম নবী তার বাবা আজরকে হেদায়াতের মালা পরাতে পারতেন, পারেন নাই, চেষ্টাও করেছিলেন। আল্লাহ বুঝায় দিলেন পৃথিবীর শ্রেষ্ঠ নবী রসুল ইব্রাহিমের মতো মুসলিম জাতির পিতা হইয়াও তার পিতা আজরকে হেদায়াতের দরজা আনতে পারে নাই, কারণ হেদায়াতের মালিক ইব্রাহিম না, হেদায়াতের মালিক একচ্ছত্রভাবে কে? সব নবীদের নবী, সৃষ্টিকুলের শ্রেষ্ঠ নবী আমার রহমাতুল লিল আলামিন, যার কোনো তুলনা বলেন, যার কোনো গুনাহ আছে? কোনো গুনাহ আছে? জীবনে মিথ্যা কথা ভুলেও বলেন নাই, 63 বছর হায়াত, জীবনে নবী একটা মিথ্যা কথা বলেন নাই। এমন নবী কত চেষ্টা করলেন চাচা আবু তালিবকে কালেমা পড়াবেন, কত চেষ্টা করলেন আবু জাহালকে কালেমা পড়াবেন, আবু লাহাবকে পড়াবেন। আল্লাহ আয়াত নাজিল করে বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। ও নবী, আপনি যাকে মহব্বত করবেন হেদায়েতের মালা তাকে পরাতে পারবেন না, হ্যাঁ আমি আল্লাহ যদি চাই তো হেদায়েতের মালা পরানো সম্ভব। আবু জাহালকে নবী চেষ্টা করলেন, কালেমা পড়ে না, আর ওমর নবীর কল্লা কাটতে এসে কালেমা পড়েছে। হকীকত সে তো দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমায়েশ পর নজর হ্যায়, নমি গুয়ম কে আজ দুনিয়া জুদা বাস, বাহার কারে কে বাসি বা খুদা বাস। আরামে আছেন তো, এই জন্য নেয়ামতের শুকর কম। অথচ ফিলিস্তিনের জমিনের দিকে তাকায় দেখেন, মায়ের সামনে সন্তানকে কেড়ে নেওয়া হয়, সন্তানের সামনে মাকে হত্যা করা হচ্ছে,
পানি 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 বলে চিৎকারের আওয়াজ, এক ঢোক পানিও তাকে তাদেরকে দেওয়া হচ্ছে না, খানা বন্ধ পানি বন্ধ। এমন কষ্টে মুসলমানের দিন রাত্র চলছে, শহীদের মর্যাদা নিয়ে তারা বিদায় হচ্ছেন। ও মুসলমান, তোমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, চোখ দিয়া পানি ফেলে তাদের জন্য দোয়া করা ছাড়া আর কোনো পথ নাই, আল্লাহর কাছে দোয়া করো, জালেমদের জুলুম থেকে আল্লাহ মুসলমানদেরকে হেফাজত করে। হেফাজতের মালিককে কোনো চিন্তা নাই, ওই তুলনায় তো আমরা মায়ের ফেটে আছি বাংলাদেশিরা, আরামে আছি, তিন বেলা খাওয়ন পাইতেছি, খোলা ময়দানে বয়ান করতে পারতেছি, উম্মত উন্মুক্তভাবে বয়ান শুনতে পারতেছে, এরপর আমার শুকর নাই। আল্লাহ সবাইকে কবুল করেন, আরো জোরে বলেন। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. الله বলেন, হে নবী উম্মতকে জানায় দেন, যারা তার রবের সাথে মোলাকাত করতে চায়, কার সাথে? রবের সাথে, তাদের জন্য দুইটা কর্মসূচি, একটা ইতিবাচক আর একটা নেতিবাচক। এক নাম্বার ইতিবাচক, নেক আমল করবে, কি আমল? নেক আমল। তবে নেতিবাচক সাবধানতা হলো, আমলের মধ্যে যেন ইবাদত করতে গিয়া রবের সাথে অন্যকে অংশীদার না বানায়, শিরিক। এবাদতের মধ্যে আল্লাহর সাথে অন্যকে যেন অংশীদার না বানায়, শিরিক না করে। মদিনার নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হে উম্মত, তোমাদের ঈমান আকীদা পরিশুদ্ধ করে নাও, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে, বেশি আমল না অল্প আমল। যদি ঈমান আকীদা পরিশুদ্ধ থাকে তো অল্প আমলই নাজাতের জন্য কি হয়ে যাবে? যথেষ্ট হয়ে যাবে। বেশি আমল আল্লাহ চান না, আল্লাহ চান ভালো আমল। কি আমল? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর। আল্লাহ তাআলা বলেন, আমি আমলের পরীক্ষা নেওয়ার জন্য মানুষ জমিনের মধ্যে পাঠাইলাম, আমি বেশি আমল চাই না, আমি চাই ভালো আমল। ভালো আমলটা যদি পেশ করতে পারো, জীবনের হাজার সেজদা লাগবে না, একটা সেজদা তোমাকে বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাবে। সেজদার মতো সেজদা কার জন্য? সব ইবাদত কার জন্য? আল্লাহ যা পাবেন এটা অন্যকে দেওয়ার নাম শিরিক। সেজদা কে পাবেন? আর একজনকে দেওয়ার নাম শিরিক। যারা দেয় তারা মুশরিক। আল্লাহ বলেন, ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা আল্লাহর সাথে শিরিকের গুনাহ করবে তাদের উপরে জান্নাত হারাম। শিরিকের গুনাহ বড় মারাত্মক। আল্লাহ আমাদেরকে শিরিক মুক্ত জিন্দেগি দান করেন। আল্লাহ যা পাবেন এটা আর একজনকে দেওয়ার নাম শিরিক। এবাদাত কে পাবেন? জোরে বলেন। রিজিকের মালিক কে? আর একজনকে রিজিকের মালিক মনে করার নাম শিরিক। হায়াতের মালিক কে? আর একজনকে হায়াতের মালিক মনে করার নাম। মৌত দেওয়ার মালিক কে? আর একজনকে মৌতের মালিক বানানোর নাম। ইন্নাল্লাহ লা ইউশরিকু, কিনা
إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا ومن يشرك بالله فقد افترى إثما عظيما الله সব গুনাহ মাফ করব শিরিকের গুনাহ ক্ষমা করব না শিরিক বুঝেননি আল্লাহ যা পাবেন এটা আরেকজনকে দেওয়ার নাম শিরিক বুঝাইতে পারলাম ইবাদত কে পাবেন আল্লাহ সেজদা কে পাবেন হায়াতের মালিক কে রিজিকের মালিক কে এখানে কারো ভাগ নাই এটা আরেকজনকে ভাগ মনে করার নাম শিরক আল্লাহ কয় সব গুনাহ চাইলে আমি maaf করে দেব কিন্তু শিরিকের গুনাহ আমি চাইলেই ক্ষমা দেব না আমার নবীকেও বলেন নবী সাবধান শিরিক করলে সব আমল বাদ কিয়ামতের ময়দানে শিরিকের আমল ওজন করা হবে না ফালা নুকিমু লাহুম يوم القيامة وزنا شريك جو كامل وزن کرا ہوئے نا اجن اللہ بولن ایز دویتا کرم شوچی نیک عمل کرو بے شريك کرو بے نا ای دویتا کرم شوچی تا دیر جنو زمین ار مدد جارا چاہتا ربیر شت ملاقات کرو بے کر شتے রবের সাথে মোলাকাতের ইচ্ছা যাদের আছে তাদের জন্য এই দুইটা কর্মসূচি ইবাদত করবে নেক আমল করবে কি করবে না শিরিক করবে না রবের সাথে মোলাকাতের ইচ্ছা আছে কি না এটা আগে সিদ্ধান্ত নিতে হবে এরপর হলো বাকি কাজ মানুষকে দান করা এটাও নেক আমল বহু বিধর্মীরা দান করেনি কথা বলেন না করে করে না কিন্তু ঈমান আছে নাই তো আজীবন দান করলো ফলাফল কি আখেরাতে শূন্য এইজন্য রবের সাথে মোলাকাত যারা করতে চায় তাদের জন্য কর্মসূচি নেক আমল করো শিরিক করো না তবে মোলাকাতটা দুনিয়ায় হবে না হবে মুসা নবী বহু চেষ্টা করেছেন আল্লাহকে দেখার জন্য আল্লাহ বলেন দেখা হবে তবে একটা পর্দা আছে মাঝখানে পর্দাটা সরাইলেই হবে পর্দার নাম মরণের পর্দা কিসের পর্দা মৃত্যু নামক পর্দা সরাও মরণের ওই পার রব দেখার রবের সাথে মোলাকাতের সাক্ষাৎ করার একটা রাস্তা খুলে যাবে মৌতের পর্দা যখন সরে যাবে মৃত্যু এজন্য আমার নবী শাহাদাতের মরণ কামনা করতেন মরণ তো হবেই ওই মরণ চাই না চাই শাহাদাতের মরণ যেই মরণে বিনা হিসাবে জান্নাত নবীজি বলেন মান সাআলাল্লাহু শাহাদাতান যে আল্লাহর কাছে শাহাদাতের প্রশ্ন করে মরণ চায় আল্লাহ তাকে শাহাদাতের মরণই দিবেন যদিও তার মরণটা ঘরের বিছানায় হয় মর্যাদা পাবে শাহাদাতে শাহাদাতের মরণ বড় দামি এক মরণ ঘরের বিছানায় শুইয়া শুইয়া আমার নবীর ইন্তেকাল ঘরের বিছানায় শুইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল ওমরে ফারুক বেঈমানের তরবারিতে দুনিয়া থেকে শহীদের পেয়ালা পান করেছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারির কারণে শাহাদাতের পেয়ালা পান করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারির মাধ্যমে শাহাদাতের পেয়ালা পান করেছেন
কিন্তু দুইজন ব্যক্তি যাদের মর্যাদা সবার উপরে আমার আল্লাহর পরে নবীর মর্যাদা নবীর পরে উম্মতের মধ্যে আবু বকরের মর্যাদা আমার নবী ও তরবারির শাহাদাতের তরবারির মাধ্যমে মরণ হয় নাই আবু বকরের ও তরবারির মাধ্যমে শাহাদাতের মরণ হয় নাই আল্লাহ ওমরের মতো বান্দাটারে শাহাদাতের মর্যাদা দিলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন শাহাদাতের মর্যাদা হযরত আলীকে আল্লাহ দান করলেন কিন্তু শ্রেষ্ঠ দামি মানুষ আবু বকরকে কেন দিবেন না এটা হতে পারে না আমার নবীকে কেন দিবেন না এটা হতে পারে না আবু বকর নিজ বিছানায় ইন্তেকাল করেছেন আমার নবী নিজের বিছানায় শুয়ে অসুস্থ অবস্থায় ইন্তেকাল করেছেন নবীর ইন্তেকাল সোমবার দিন জোহরের নামাজের আগে ইন্তেকাল হয়ে গেল বুধবার দিন তাহাজ্জুদের সময় নবীজির দাফন হয়ে গেল ইন্তেকাল কবে সোমবার কোন সময় জোহরের আগে চাশতের সময় দাফন কবে বুধবার কোন সময় তাহাজ্জুদের সময় দাফন হয়ে গেল তো শাহাদাতের মর্যাদা ওমর পাইলেন ফজরের নামাজের ইমামতিতে মসজিদে নববীতে ওমর দাঁড়ানো পেছন থেকে নামাজের ভিতরেই তরবারির আঘাত শুরু হয়ে গেল মহররম মাসের এক তারিখ ওমরের শাহাদাত বার্ষিকী পালন করে না উম্মত খালি হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের জন্য চিৎকার দেয় এরা সুবিধাবাদী মুসলমান অথচ হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ভাই কে জোরে কও হাসান শহীদ হয়েছেন তার শাহাদাত বার্ষিকী পালন হয় না কেন হযরত আলী শহীদ হলেন এই জমিনে তো আলী আলী কইরা মাওলা আলী কইয়া যারা চিল্লায় ওই আলীর শাহাদাত বার্ষিকী পালন করো না কেন বুঝা গেল এরা খাঁটি মুসলমানের মধ্যে ঝামেলা সুবিধাবাদী মুসলমান আল্লাহ হেদায়াত দান করুন সুবিধাবাদী মুসলমানের বিপর্যয় নেমে আসবে ফিলিস্তিনের মতো ওদের কান্না দেখে তুমি হাসিও না ওই বিপদ আমার জন্য অপেক্ষা করতেছে যেহেতু মুমিনের জন্য দুনিয়া সেজনুল মুমিন দুনিয়া মুমিনদের জন্য জেলখানা অশান্তির বেড়া যাও শান্তি পাবে মুমিন মরার পরে দুনিয়ায় কোনো শান্তি নাই আমার নবী কোনো গুনাহ আছে সেই নবী কি কষ্ট করছেন খানার অভাব নাই নবীন চাইলে কি না পায় এরপর তিন বছর পর্যন্ত কৌমের লোকেরা শিয়াবে আবু তালিবের মধ্যে নবীরে গৃহবন্দী করে রাখছেন পানি দেয় না খানা দেয় না আমার নবী রহমতের নবী যেই নবীর জন্য জঙ্গলের হরিণেরা পাগল গর্তের পিপিলিকা পাগল ওই নবীর জন্য এত দুনিয়ার সব মাখলুকতেরা পাগল মাছ পাগল মরা গাছ পর্যন্ত কান্দে নবীর জন্য উস্তু নেহান না না আজ হাজরে রসুল নালামি জাদ হামচু আর বাপ অকু মরা গাছে নবীর জন্য কান্দে সেই নবীরে তিন বছর পর্যন্ত খানা দেয় না রহমতের নবী গাছের পাতা চাবাইয়া চাবাইয়া খাইতেছি ও গো নবীর উম্মতেরা কোরআন হাদিস রে চল যখন যাহা চায় মনে নবী বিনে কে তরবে পুলসিরত মিজানে নবী বিনে কে তরবে পুলসিরত মিজানে নবী আমার জীবন ভরে লাগি কষ্ট করে দান দান শহীদ করিলেন অহুদেরি ময়দানে নবী বিনে কে তারাবে প্রসিরত মিজানে নবী বিনে কে তারাবে প্রসিরত মিজানে নবী গাছের পাতা খাইতেছেন
নবীর ওই সময় কলিজার টুকরা সহধর্মিণী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আরবের মধ্যে বড় ধনী আম্মা জানের সবাই চিনে সবাই জানে গুণবতী রূপবতী অত্যন্ত ন্যায়পরায়ণ একজন নারী সতী সাধ্বী নারী দুইজন স্বামী বিদায় তৃতীয় স্বামী হিসাবে আমার নবীরে কবুল করেছেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা সব আরবের মানুষ জানে খাদিজার মতো ধনী আরবের মধ্যে কেউ নাই সেই খাদিজা সব সম্পদগুলো আমার নবীকে হাদিয়া দিয়া দিছেন আমার নবী ওই সম্পদগুলো উম্মত গরিবগুলোরে দান করে দিয়েছে আম্মা জান খাদিজার উপরে কোনো রেস্ট্রিকশন নাই আম্মা জানের উপরে কোনো বাধ্যবাধকতা নাই কিন্তু নবীরে যখন গৃহবন্দী করে রাখলো খানা দেয় না পানি দেয় না আম্মা জান দেরি না কইরা নবীর পার্শ্বে গিয়া সময় কাটাইতেছেন যদিও আম্মা জানের কষ্ট করার কোনো সুযোগ নাই কেউ বাধাও দেয় না কিন্তু নবীর মহাব্বত অন্তরে জমা হওয়ার কারণে নবীর কাছে যাইয়াও আম্মা জান নবীর মতো কষ্ট করে গাছের পাতা খায় দিন এমনে আসছে দিন এমনে আসছে বহু রক্তের সাগর পেরিয়ে দিন এই পর্যন্ত আসছে আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন হা আর আমরা এখন কষ্ট সহ্য করতে পারি না কেন আমাদের ভেতরে ধৈর্য নাই কি নাই নেক আমল করার জন্য ধৈর্য লাগবে না হয় সে আমল করতে পারবে না আমলটা কারা করবে বর্তমানে কিন্তু আমলের বিরোধিতায় চমৎকার চক্রান্ত চলতেছে কয় বেশি আমল লাগে না বেশি আমল লাগে না অথচ আল্লাহ পাক বলেন আমি মানুষ বানাবার কারণ হলো আমলের পরীক্ষা নিব আমল ওই বান্দাবান্দি করবে যারা রবের সাথে মোলাকাত করতে চায় এদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করলেন দুই কর্মসূচি পালন করো এক নম্বর কর্মসূচি নেক আমল করবা সাবধান শিরিকের গুনায় লিপ্ত হইবা না সন্তান দেওয়ার মালিককে আর একজনকে মালিক মনে করার নাম শিরিক পিসাবরা সন্তান দেয়নি কবরওয়ালা দেয়নি জিন্দাজনে দিতে পারে না কবরওয়ালা দিবে কেমনি এর সন্তান কার কাছে চাইতে হবে ইব্রাহিম নবী 80 বছরের পরে সন্তান চাইছেন কার কাছে রব্বি হাবলি মিনাস সালিহিন ও আল্লাহ নেককার একটা সন্তান আমাকে দান করো আল্লাহ পাক দোয়া কবুল করলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম আল্লাহ একটা সন্তান দিলেন নাম কি ইসমাঈল সন্তান আল্লাহর কাছে চাইতে হয় দশটা সন্তান হলে কি লাভ হবে সবগুলো যদি দুশ্চরিত্রের হয় এর থেকে একটা হওয়াই ভালো যদি আদর্শওয়ালা হয় ওই সন্তান দিয়া লাভ কি যেই সন্তানের কারণে মা বাবার ইজ্জত নষ্ট হবে জেলখানায় যেতে হবে আল্লাহ প্রত্যেকের সন্তানগুলো নেককার বানায় দেন এজন্য হুজুরগো দোয়া কাজে লাগবে না আপনাদের মা বাবাদের যথেষ্ট পরিমাণ সীমাহীন চেষ্টা করতে হবে সন্তান আল্লাহ দেয় পিওর সন্তান দেয় এডারে ভেজাল বানায় মা বাবা নবীজির হাদিস এজন্য কেয়ামতের ময়দানে বহু ফাগরিওয়ালা বহু বুজুর্গ সন্তানের কারণে জাহান্নামে যাবে কোরআন শরীফের আয়াত সূরাতুল আহজাব 67 নম্বর আয়াত রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনাস সাবীলা সন্তান বলবে আল্লাহ আমার কোনো দোষ নাই মা বাবারে ধরো মা বাবায় আমারে দিন শিখায় নাই নামাজের দাওয়াত দেয় না এই জন্য আল্লাহর রসুল কয় সাবধান এই মা বাবারা সন্তানের যখন 7 বছর বয়স হবে
ওই সন্তানটাকে নামাজের মুসাল্লায় দাঁড় করায় দাও, 10 বছর যখন হবে শাসন লাগলে করো, তারপরও নামাজে দাঁড় করাও। ছোট থেকে যদি কন্ট্রোলে না নেও, বড় হলে কন্ট্রোলে নিতে পারবা না। যত সন্তান দুনিয়াতে ভালো হয়েছে, মা বাবার অবদান, বিশেষ করে মায়ের অবদান বেশি। আমল লাগবে নি, কথা বলেন না কেন? কার জন্য আমল? আল্লাহর জন্য। আরে আমি বুঝাইতে চাই, কোন ব্যক্তি আমল করবে যে রবের সাথে মোলাকাত করার ইচ্ছা করে না, রবেরই চিনে না, একজনারে না চিনলে আর দেখার কোনো আগ্রহ থাকে না। তো আমরা আল্লাহকেই চিনি না, দেখার আগ্রহটা কেমনে হবে? দেখার আগ্রহ কিভাবে হবে? রবকেই চিনি না, কেন চিনি না? আহলুল্লাহ যারা, আউলিয়ায়ে কেরাম, ওলি আল্লাহ যারা, তারা বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ, যে ব্যক্তি নিজেকে চিনে সে তার রবকেও চিনে। তাহলে আমরা আমার রবকে চিনি না কেন? আমরা আমাকেই চিনি। এজন্য আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরু, নিজের মধ্যে খুঁজো, রবের পরিচয় পেয়ে যাবে। কষ্ট হইতেছে মনে হয় আপনাদের? হ্যাঁ, আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। সারা রাত বয়ান শুনলে কোনো ফায়দা হবে না যদি দোয়াটায় শরীক হতে না পারে। একজনের আমিন কবুল হবে, সবার আমিন কবুল। এত বিশাল মানুষজন নিয়া মা বাবার জন্য দোয়ার আয়োজন করতে পারবেন জীবনে? এই জোরে বলেন। তাহলে এই সুযোগ যারা ছেড়ে যাবে, তারা নিছক কপাল পড়া ছাড়া কিছুই নেই, এরা ডাইরেক্ট কপাল পড়া। আল্লাহ হেদায়াত দান করুন। আরো জোরে বলেন, এরে নবীর আশেক, আল্লাহ বলেন রবের পরিচয় যদি চাও, যারা রবের মোলাকাত চাও তারা নেক আমল করবা, তবে রবের পরিচয়টা আগে নাও। কেমনে নিবা? কয় নিজের নিয়ে চিন্তা করলে রবের পরিচয় পেয়ে যাবা। আমেরিকা যাওয়া লাগবে না রবের পরিচয়ের জন্য, লেবানন কানাডা যাওয়া লাগবে না, লন্ডন যাওয়া লাগবে না, নিজের নিয়ে চিন্তা কর রবের পরিচয় পেয়ে যাবা। নিজের নিয়ে ভাবো, আল্লাহ আমারে কেমনে বানাইছেন, এত বিশাল আসমান, জমিন থেকে 500 বছরের দূরত্ব একটা আসমান, মোটা হলো 500 বছর, এইভাবে আল্লাহ পাক 7টা আসমান বানায় রাখছেন, এক আসমান থেকে আর এক আসমানের মাঝখানে ফাঁকা 500 বছরের দূরত্ব, এই রকম 7টা মহাশূন্য 7টা আসমান আল্লাহ বানাইছেন, 7টা জমিনও বানাইছেন। নজর করে দেখ এই প্যান্ডেলটা বানাইতে কি পরিমাণ খুঁটি লাগলো, এত বিশাল মাওলা আসমান টানায় রাখছেন, নিচের থেকে কোনো খুঁটি নাই, উপর থেকে কোনো রশির টানাও নাই। কাদের কুদরতদারি বরকমাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহার হালে তুহি মেরা নেগাহাদার। বিশাল আসমান টানায় রাখছেন, লড়াচড়া করেনি, কত বিশাল আসমান, এটার মাথায়ও ধরে না আল্লাহ এত বিশাল। বিজ্ঞানীরা গবেষণা করতে 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 মাথা হ্যাড হয়ে গেছে, এত বিশাল 7টা আসমান, 7টা মহাশূন্য, 7টা জমিন আল্লাহ বানাইতে সময় নিয়েছেন মাত্র 6 দিন। কয়দিন? আর আপনাকে আমাকে বানাইতে, মায়ের গর্ভে এক ফোঁটা পানি থেকে বানাইতে আল্লাহ সময় লাগাইছেন ফেরেশতার মাধ্যমে 6 মাসের বেশি। এবার বুঝেননি, এক হাতের বান্দা বান্দিরে বানাইতে 6 মাসের মতো সময় নিলেন, আর এত বিশাল আসমান মহাশূন্য জমিন 7টা বানাইতে কয়দিন?
আর আপনারা আমারে বানাইতে ছয় মাস এবার বুঝেন কত আদর দিয়া বানাইছেন কত মহব্বত করে বানাইছেন দুনিয়াতে রডের ফ্যাক্টরি থেকে কখনো সিমেন্ট বের হয় না সিমেন্টের ফ্যাক্টরি থেকে কখনো রড বের হয় না তৈলের ফ্যাক্টরি থেকে লবণ বের হয় না লবণের ফ্যাক্টরি থেকে তৈল বের হয় না আল্লাহর চিনুনিরে গোলাম তাকায় দেখ আমার আম্মা জানের একটা ফ্যাক্টরি আল্লাহ বানাইয়া পাঁচটা সন্তান দান করলেন নজর করে দেখ একই মায়ের সন্তান একজনের চেহারার সাথে অন্যের চেহারার কোনো মিল নাই একজনের কণ্ঠের সাথে অন্যের কণ্ঠের কোনো মিল নাই নজর করে দেখো আবার একই মায়ের সন্তান অনেক সন্তান আছে প্রতিবন্ধী দুটো চোখে দেখে না জবানে আওয়াজ হয় না কুদরতকার এরে বান্দা আল্লাহ কত আদর করে বানাইছেন দুনিয়াতে আসার আগে তুমি কি খাইবা আল্লাহ খানাটা পর্যন্ত আয়োজন করে দিলে আম্মা জানের কষ্ট করা লাগবে না আব্বা জানের কষ্ট করতে হবে না আল্লাহ পাক আসার আগেই খানার আয়োজন করে দিলেন মায়ের গর্ভে খানার ব্যবস্থা নাভির সাথে তার লাগাইয়া করলেন জমিনের মধ্যে যাওয়ার পর আল্লাহ পাক তোমার জন্য খানার আয়োজন করলেন আল্লাহ এমন সুন্দর পিওর খানা দিলেন যেই খানার মধ্যে কোনো ভেজাল নাই আম্মা জান সুজি পাকাইয়া দু চার ঘন্টা রেখে দিলে আর বাচ্চারে দেয় না নষ্ট হয়ে গেছে আমার আল্লাহ আমার জন্য আপনার জন্য মায়ের স্তনে যে দুধের আয়োজন করলেন এক ঘন্টা চার দিন আর চার মাস না দুই বছর পর্যন্ত মায়ের দুধ পান করবা একটা সেকেন্ডের জন্য কখনো নষ্ট হবে না ওই আল্লাহরে চিনি না আমরা যদি চিনতাম তাহলে দাড়ি কেটে আমরা নবীর কলিজা আঘাত করতাম না চুলগুলো কেটে ইন্দুর বান্দরের সাইজ ধরতা নবীজির আদর্শ এত সুন্দর মক্কার মানুষগুলো স্বর্ণের মানুষে পরিণত হয়ে গেল শুধু তাই না আজও দেড় হাজার বছর পরে এই যশোরের প্রাণ কেন্দ্রে নজর করে দেখো ময়দানটা বেহেশতের বাগান হয়ে গেছে মদিনার নবী বলেন এ ময়দানের এত দাম বসার সাথে সাথে জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছি আরো জোরে বলো সিনেমায় গিয়ে এরম মজলিস মিলায় বসলে গুনাহ মাফ হবে বসার সাথে সাথে সব গুনাহ মাফ দেখছেননি হেদায়েতের মালিক একটু চিন্তা করলেই তো হয়ে যায় এরে আল্লাহর বান্দা শয়তান কিন্তু বইয়া নাই এক শয়তান প্যান্ডেলের বাইরে আর দুই শয়তান পাশে একজন ফাঁসে একজন ভিতরে শরীরের জিন শয়তান প্যান্ডেলের বাইরে কোরআনের আওয়াজ শুনলে আসতে ভয় পায় জিকিরের আওয়াজ পাইলে আসতে পারে না কোরআনের তেলাওয়াত শুনলে আসতে পারে না কিন্তু আর এক শয়তান আপনার ডানে বামে বসা মানুষ শয়তান মিনাল জিন্নাতি মানুষ শয়তান আছে না নাই সে বলবে আর কত এই অস্ত জীবনভর কম শুনলাম না চল এখন বাসায় গিয়া আরামে আরাম করি কিন্তু একটা বাঙালিও আশি বছরের বুড়া বাসায় গিয়া ঘুমায় না বয়সের কারণে ঘুমাসে না বুড়ায় মোবাইলও চালাইতে পারে না এই যুবকের দল বাসায় গিয়া ফজর পর্যন্ত মোবাইলের দিকে তাকাইয়া কবিরা গুনা করবে কি গুনা কবিরা গুনা করে করে রাত্র কাটাবে ফজরের নামাজ পর্যন্ত পড়বে না যে আশেকে রসুল এই ময়দানে আসছে বহু আল্লাহর বান্দা আজকে ফজর ভরে নাই জহুর ভরে নাই আসর ভরে নাই মাগরিব পড়ে নাই এসাও এই বদমাস যদি ইমামের ভুল ধরে কি বিনা কি পরিমাণ জুতা দেওয়া দরকার আলেমের ভুল ধরে কত বড় বেয়াদব আল্লাহ হেদায়াত দান করুন মোবাইলে সব ধ্বংস করে দিল এতগুলো মানুষ যদি আজকে কোনো এমপি কোনো মন্ত্রী কোনো কোটিপতিরা চাইতেন আমি এই ময়দানের মধ্যে মানুষগুলোর বসাইয়া রাখবো রাত্র বারোটা একটা পর্যন্ত শেষ সময় আমি পাঁচ হাজার করে টাকা দিয়ে দিব যদি ঘোষণা দিত তাহলে কি করা লাগতো কিছু মানুষ এখানে আসতো তবে আল্লাহর কসম একটা জান্নাতি মানুষও এই প্যান্ডেলে আসতো না
গাঁজাখোর সবাই বই পড়তো 5000 টাকা মানি এক এক সপ্তাহের গাঁজার টাকা কথা ঠিক নি ইয়াবার টাকা মদের টাকা পাগল হয়ে যাই আর এমনি যদি হাজির করতে চাইতেন কোন কোটিপতি যদি চাইতেন এই ময়দানে আমি ভরপুর মানুষ বসায় রাখব এক নম্বরে কি করা লাগতো কয় আগে ফ্রি গাড়ি পাঠাও গাড়ি ভাড়া দেওয়া লাগবে না ফ্রি নিয়ে আসবে আসার পরে বসার জন্য ভিআইপি ব্যবস্থা যারা শিক্ষিত তাদের জন্য চেয়ার আলাদা যারা অশিক্ষিত তাদের জন্য বসার জায়গা আলাদা ঠিক নি এরপরে ফাঁকে ফাঁকে নাস্তা দাও না হয় চেয়ারের বাড়ি ঠিক নি এরপরে আবার নিয়ন্ত্রণের জন্য ঠান্ডা রাখার জন্য কত পুলিশ লাগলো কত আর্মি লাগলো কত র‍্যাব লাগলো লাগলো নি আকুল দিয়া চিন্তা করো রে মানুষ 1500 বছর পর এই ময়দানের ভিতরে হাজার 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 মানুষ বসে আছে একজনকেও ফ্রি গাড়ি দেওয়া হয় নাই সবাই পকেটের টাকা ব্যয় করে এখানে আসছেন কেউ পায়ে হেঁটে আসছেন বসার কোয়ালিটিও ভালো না বিছানা নাই বালুর মধ্যে ঘাসের মধ্যে বসে আছেন অথবা দাঁড়াইয়া আছেন বসার কোয়ালিটি কোনো আলাদা নাই কে ধনী কে গরীব কে শিক্ষিত কে অশিক্ষিত সব একাকার হয়ে বসে গেল নাস্তার কোনো চিন্তা নাই টাকা আপনাদের দিবে দূরের কথা আপনারা তো দিয়েই দিলেন মাদ্রাসার জন্য অনেক পাগলেরা ভাড়া টাকা পর্যন্ত দিয়ে দিছে আবেগের ঠেলায় রাস্তার মাঝখানে যায় চিন্তা করবে বাড়ি যাবো কেমনে এতগুলো মানুষ চুপচাপ বসে আছে কোনো আওয়াজ নাই কেউ যদি একটু হালকা আওয়াজ দেয় এই যে লোকগুলো মাঝে মাঝে দুই একজন ওঠে না উঠে না উঠে না শয়তানে যারে ধরে কাম থুইয়া আকাম করে আমি তাকে জিজ্ঞাসা করব এই আল্লাহর বান্দা তুমি যদি উঠেই যাও ভিতরে ঢুকছো কেন তোমার মতো কপাল ফোড়ারদের জন্য এই কমিটি বাইরে মাইক লাগাইছে কারণ এরা ভিতরে বসে থাকতে পারবে না জিন শয়তান মানুষ শয়তান নফস শয়তান এদের ধোকা দিবে বুঝেন না কথা আচ্ছা বলতে পারেন বেশি জরুরত তো কঠিন থেকে কঠিন জরুরত মা টেলিফোন করছে তাড়াতাড়ি আমি অসুস্থ হয় এই সবার মা টেলিফোন করছে তো দুই একজন উঠতে পারে লাইন দিয়া তিন চার পাঁচজন উঠে বিভিন্ন মাহফিল থেকে নিজের কপালও পুড়ে আরো আল্লাহর বান্দাকে কপাল পুড়া বরদোয়ার গাঁটটি লয়ে এরপরে বের হয় একটা আওয়াজ নাই এতগুলো মানুষ বসে আছে কেউ বাসি ফুলায় না কোন র‍্যাব পুলিশের দরকার হয় না কেমনে সম্ভব শুধু এতটুকু চিন্তা করলে বহু আল্লাহর বান্দা হেদায়েত পেয়ে যায় কি জবাব এটা কেমনে সম্ভব এর একমাত্র জবাব হলো 1500 বছর আগের রসুলের আদর্শের কারণেই সম্ভব আল্লাহ সবাইকে হেদায়াত দান করে فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا الله বলেন মুমিন রবের পরিচয় নাও তারপরে রবের সাথে মোলাকাতের চিন্তা যদি করো দুইটা কাজ করবা নেক আমল আমল মানি ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব সুন্নতে জায়েদা মুআক্কাদ এগুলো নেক আমল একটা উসুল বা মূলনীতি জীবন বর্মনে রাখবেন আল্লাহ বেশি আমল চান না আল্লাহ চান ভালো আমল বেশি আমল আল্লাহ চান না কি চান অতএব একটা শপথ করে যাবেন আমি পারলে নেক আমল করব না পারলে করব না কিন্তু আমি ওয়াদা করে যাব একটা উসুলের উপরে যে পারলে নেক করব না পারলে নাই কিন্তু গুনাহ করব না বাস এই একটা ওয়াজ যদি কাজে লাগান জান্নাত রিজাব ওয়াজটা কি নেক আমল পারলে করব না পারলে কি করব না গুনাহ করব না বাস নেক আমল পারলে করব না পারলে নাই কিন্তু কি করব না
তো যেই বান্দা ওয়াদা করবে গুনাহ করব না সে কি নামাজ ছাড়তে পারবে রোজা ছাড়তে পারবে মানুষের হক নষ্ট করতে পারবে চুরি ডাকাতি দুর্নীতি করতে পারবে এই একটা ওয়াজ অন্তরের মধ্যে ঢুকায় না নেক আমল পারলে করব না পারলে নাই কি করব না বাস এই ওয়াজটা নেন আপনারা তো মনে করতেছেন আহ মাশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি পিশাবের কাছে যাই তাবলিগে যাই জান্নাত রিজার্ভ হয়ে গেছে খুব বাহাদুরি বাপ আচ্ছা আপনারা এখানে যারা নামাজি আছেন বলেন তো আপনার নামাজ কবুল হইছে গ্যারান্টি রোজা কবুল হইছে গ্যারান্টি জিকির কবুল হইছে গ্যারান্টি তো গ্যারান্টি ফান নাই পিশাব দেয় নাই গ্যারান্টি দিছে না পাইয়া যদি এত ভাব দেখান পাইলে কি করতেন আর দর্জন সাহাবা ডাইরেক্ট জান্নাতের টিকেট পেয়েছেন দর্জন সাহাবা জানা থাকলে বলবেন প্রথম সিরিয়ালে কার নাম কে ইতিহাস জানেন আবু বকর মোবাইলে সার্চ দিবা চার খলিফার জীবনী বাস লাইন দিয়ে আসবে আবু বকরের জীবনী পড়ো দেখবা কান্না 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 যেই আবু বকরের সুসংবাদ আমার আল্লাহ জিব্রাইল দিয়া পাঠাইছেন আবু বকরকে আল্লাহ এতভাবে কবুল করেছেন সারা দুনিয়ার মুমিন মুসলমানের নেক যদি এক পাল্লায় দেওয়া হয় আবু বকরের পাল্লা ভারী হয়ে যাবে ওমরের নেক কত আম্মা জানা এসে একদিন জিগেছে আল্লাহর নবী কয় আকাশের মধ্যে নক্ষত্র যেমন অগণিত আমার সাহাবি ওমরের আমল হলো নক্ষত্রের মতো অগণিত ওমরের মতে আল্লাহ মত পেশ করলেন কোরআন শরীফের মধ্যে ওমরের মতে মত দিয়ে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করছেন যেমন তওয়াফ করবে বাইতুল্লাহ তওয়াফের পরে দুই রাকাত নামাজ আছে কিসের পর বাইতুল্লাহ তওয়াফের পরে দুই রাকাত নামাজ কোথায় পড়বে জমজম কূপের কিনারায় নাকি হাতিমে কাবা না বাইতুল্লাহর দরজার পাশে না কোথায় পড়ব সবাই মশওয়ারায় বসলেন আবু বকর এক মশওয়ারা নবীর কাছে পেশ করতেছেন ওমর ডাক দিয়া কয় নবী আমার মন চায় মাকামে ইব্রাহিম যেই পাথরের উপরে দাঁড়াইয়া ইব্রাহিম নবী বাইতুল্লাহ নির্মাণ করলেন ওই মাকামে ইব্রাহিমের পেছনে আমরা নামাজ পড়ি দুই রাকাত নবী কয় এবার সব পরামর্শ শেষ আল্লাহ সিদ্ধান্তটা কি দেয় অপেক্ষায় থাকি জিব্রাইল আইসা হাজির আইসা কয় ও নবী ওমর যেই পরামর্শ দিয়েছে ওমর যেই কথায় একমত ওমরের সাথে আমার আল্লাহও একমত আপনাকেও একমত হতে বলেছে ওমর যেই প্রস্তাব দিছে আল্লাহ একমত হয়ে গেছে আপনিও ওমরের মতে একমত হয়ে যান সেই ওমরকে পদ্মারে পারের এক মাওলানা মুফতি সাহ বলে ভণ্ড নাউজুবিল্লাহ আইয়ে না শোনো যশোরের মুসলমান সাবধান সাহাবায়ে কেরামের বিরোধিতা যারা করবে আল্লাহর কসম এদের মতো ভণ্ড জমিনে আর কেউ হতে পারে না আরো শোনো যারা বলে আমরা ওলি মানি না আউলিয়া মানি না তারা ভণ্ড মনে থাকবে এদেরকেও যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড আউলিয়া যারা মানে না তারা কোরআন মানে না ওলি যারা মানে না তারা বুখারী শরীফ মানে না এরা এমন ভণ্ড এদেরকে যারা ভণ্ড মানে না তারাও ভণ্ড কোনো ভয় নাই কোনো ভয় আমরা বাঘ ভাল্লুক না আমরা মানুষ শুধু মানুষ না আমরা আদর্শ নবীর আদর্শের উম্মত আমরা মানুষকে সালাম দিতে জানি মানুষের পায়ে ধরতে জানি
বুকে লাগাইতে জানি, লাথি মারতে জানি না, মানুষের গুণগান গাইতে জানি, গালি দিতে জানি না। অতএব কেউ যদি সন্দেহ করেন এখানে বহু আল্লাহর বান্দা থাকতে পারেন, আপনার সন্দেহ দূর করার জন্য আমি আল্লাহর জাতের কসম খাচ্ছি, আল্লাহর কসম, ওয়াল্লাহি, কসমের পরে সন্দেহ রাখা ঠিক না, আমি কসম খাইলাম, ওয়াল্লাহি, আল্লাহর কসম, যারা ওলি মানে না, আউলিয়া মানে না, এরা বুখারী শরীফ মানে না, কোরআন শরীফ মানে না, এরা ভণ্ড, এরা বাতিল, এদেরকে যারা ভণ্ড বলে না এরাও ভণ্ড। ভাইরা আমার, আল্লাহ সবাইকে হেদায়াত দান করেন, আরো জোরে বলেন আমিন। সাবধান, আউলিয়া কেরামদের সোহবত, ওলি আল্লাহদের সোহবত। হ্যাঁ, আমরা তো ওলি আউলিয়া বলতে ভণ্ডদেরকে মনে করি না, কারণ এই বাজারে বহু ভণ্ড আছে। ওলি কারা, আউলিয়া কারা? আল্লাহ তো বুখারী শরীফে হাদিসে কুদসির মাধ্যমে বিবরণ দিছেন যে শুধু ফরজ ইবাদত করে না, বেশি 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 নফল ইবাদত করে। আল্লাহর সাথে মোলাকাত যদি করতে চাও রে মুমিন, নেক আমল করিও, শিরিকের থেকে নিজেকে বাঁচাইও, খবরদার শিরিকের গুনাহ করবা না। কেয়ামতের ময়দানে আল্লাহ যাদের জান্নাত দিয়া দিবেন, জান্নাতিরা জান্নাতে যাওয়ার পর খুশি, অন্তর ভরা খুশি, কিন্তু এরপর একটা আফসুস অনেকের অন্তরে থাকবে, সেটা হলো ভিআইপি জান্নাতটা পাওয়ার জন্য আফসুস করবে, আর একটু যদি নেক আমল বেশি করতাম আরো দামি জান্নাত পেয়ে যাইতাম। আমল সে জিন্দগি বনতি হে জান্নাত ভি জাহান্নাম ভি, ইয়ে খাকে আপনে ফিতরত মে না নূরি হে না নারী। আল্লাহর নবী কয়ক্ত নামাজ পড়ছেন? আমি কথা কন পাঁচক্ত, এশরাক করেন নি, আউয়াবিন চাষ, তাহাজ্জুদ, সাহাবায়ে কেরাম সারা রাত নামাজ পড়ছেন, সারা রাত। সাহাবায়ে কেরামদের থেকে বড় বুজুর্গ আছে কি নেই? কোনো মুফাসসির আছে, মুফতি আছে, বড় এখলাস ওয়ালা আছে? এরা এত আমল করলেন, এরপরেও মৃত্যু পর্যন্ত কান্না, আর এখন কান্না তো নাই, উল্টা কান্নার বিরোধিতা করে। অথচ আল্লাহর কাছে বলা উচিত, আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দাও, যেই চোখে তোমার মহব্বতের কান্না নাই, চোখ চাইনি। নবীজির এক আশেক খেজুরের বাগানে পানি দেয়, হঠাৎ খবর আসছে রসুল দুনিয়ায় নাই, বালতি বুলতি ফালাইয়া আসমানে চাক তাকাইয়া কয়, ও আল্লাহ, দুইটা চোখ রিজার্ভ করে রেখেছিলাম রসুলকে দেখব। কাকে দেখব? রসুল নাই, আমারে অন্ধ বানায় দেব, চোখ কারে দেখব, চোখ দিয়া, রসুল নাই, কাকে দেখব? বেলাল নবীর পাগল রাদিয়াল্লাহু, পাগল বেলাল, রসুল নাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত বেলাল কয়, যখনই বলতেছে আশহাদু আন্না মুহাম্মাদার, বলতে না বলতে বেলাল বেউসায় পড়ে গেল, হুশে আইসা কয়, নবী নাই, আমি আর কার জন্য আজান দিব, মদিনা ছাড়িয়া বেলাল দূরে চলে গেছি। নবীজির নামটা আসলে বেলাল বেউস, যেই বেলাল গোসলের টাইমেও
টুপি খুলতে চায় না সেই বেলাল ওহুদের ময়দানে যুদ্ধ চলতেছে বেলাল আসান দিতেছে হঠাৎ করে কানে আওয়াজ আসতেছে ওহুদের ময়দানে নবী নাই বেলাল আজান বাদ দিয়া দৌড়াইতেছে টুপি পইরা গেছে বেলালের খবর নাই নবীর মহব্বতে দৌড়াইতেছে আমার নবীর কি হাল একজন মহিলা নবীর বারো আশেকা খবর শুনছে ওহুদের ময়দানে নবী নাই দৌড়াচ্ছে এহুদি বেঈমানরা কয় তোমার পোলাটা মইরে গেছি কয় পোলার খবর পরে বল বল আমার রহমতের নবীর খবর কি নবীর জন্য নিবেদিত প্রাণ একজন আল্লাহর বান্দি ওই নবীর মহব্বত অন্তরে জমা করে নাও রে বাবা নবীর আদর্শ আজকে আমাদের মধ্যে আসে বিদায় এই ময়দানে মানুষ বসে আছে নগদ কিছু হাতে তো দেওয়ার কোনো বয়ান এখানে হয় না দেখানোর হয় না জান্নাতের বয়ান চলছে দেখানো যাবে না জাহান্নামের বয়ান চলে দেখানো যায় না যে আল্লাহর এত গুণ গাইতেছি ওই আল্লাহরে দেখানো যায় না যেই নবীজির এত গুণ গাইতেছি ওই নবীরে আবু হুরায়রা দেখছেন কলিজা ঠান্ডা করছেন নবীরে দেইখা হরিণীরা কলিজা ঠান্ডা করছেন নবীকে দেখছেন নদীর মাছ কলিজা ঠান্ডা করতেন সাহাবায়ে কেরাম নবীরে দেখা মাত্র কলিজা ঠান্ডা কারণ নবী এত সুন্দর একবার তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইত আমরা তো সেই নবীকেও দেখাইতে পারি না হ্যাঁ ঘুমের ঘরে দেখতে চাইলে পারবা যদি নবীর সাথে তোমার কালেকশন সুন্দর হয় ওযু কইরা ঘুমাইও দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমাইও আবার ভোর রাত্রি উইঠা আমার মালিকের একটা ডাক দিও হে মালিক গভীর রাতে তুমি প্রথম আসমানে আসছো একটু তোমার কাছে অনুরোধ রে মাওলা তোমারে তো দুনিয়াতে দেখতে পারব না তোমার হাবিবের একটু ঘুমের মধ্যে দেখাইয়া দাও যদি নবীরে ঘুমের মধ্যে দেখো রে আসে পাগলেরা নবীকেই দেখবা কারণ শয়তান নবীর আকৃতি ধারণ করতে পারে না নবীরে দেখার মতো বান্দা এ জমিনে এখনো আসে না নাই এখনো আছে ঘুমের ঘরে রসুলের সাথে মোলাকাত হচ্ছে আর আপনার নামাজ নাই রোজা নাই কিসের মোলাকাত হবে নিজেও টুপি পরেন না যারা পরে তাদেরও দেখতে পারেন না নিজেও জিকির করেন না যারা জিকির করে তাদেরও পছন্দ করেন না এরা সিঙ্গেল কপাল পরা না ডবল কপাল পরা নিজেও পাগড়ি পরে না যারা পাগড়ি পরে তাদেরকেও পছন্দ করে না এরকম কপাল পরা আছে না নাই নিজেও মোনাজাতে কান্না করে না যারা কান্না করে তাদেরকেও পছন্দ করে না নিজেও হালাল খায় না যারা হালালভাবে খাওয়ার চেষ্টা করে তাদেরও পছন্দ করে না নিজেও পর্দা করে না যারা পর্দা করে তাদেরকেও পছন্দ করে না এরা শুধু কপাল পরা না ডবল কপাল পরা ও আল্লাহর বান্দারা কয়দিন আর দুনিয়ার বাহাদুরি করবারে মুমিন মহামারী করোনায় কত প্রাণ চলে গেল রে বাবা ও যুবকেরা কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবা আল্লাহর কাছে তওবা করে নাও চোখের পানি সেরে তওবা করো আল্লাহর কোরআন মিথ্যা মনে করবা না নবীর কথা মিথ্যা মনে করবা না দুনিয়াটারে মিথ্যা বানায় দাও দুনিয়াটা আসলে সত্য জিনিস না এটা ফুলের কাগজের মতো কাগজের ফুল যেমন ঘেরান নাই দুনিয়ার মধ্যে আসলে কিছুই নাই এখানে আসছে শুধু আমলের পরীক্ষাটা দিয়া সেজদা দিয়া মাওলারে ডাকবা আখেরাতের জীবন তারে তৈরি করো এখনো সময় আছে কয়দিন জানি আর দুনিয়াতে হায়াত আছে জানা নাই কোন দিন যেন মরণের খাট ঘরের দরজায় সে হাজির হয়ে যায় ও আল্লাহর বান্দারা এত বেশি 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 ভালো ভালো আমল করিয়াও আবু বকর জীবনভর কান্না করলেন ওমর কান্না করলেন ওসমান কান্না করলেন সমস্ত সাহাবায়ে কেরাম কান্না করলেন সমস্ত আম্বিয়ায়ে কেরাম কান্না করলেন সমস্ত আউলিয়ায়ে কেরামগণ কান্না করলেন আল্লাহ কোরআনে কয় বেশি করে
কান্না করো কম কম হাসো ফালিয়াজ হাকু কালিলা ওয়ালিয়াবুকু কাসিরা আমার নবী কয় কান্না করো যদি চোখের পানি ছেড়ে কাঁদো এক ফোঁটা পানি ফেলে দাও জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে আল্লাহ জান্নাত অজীব করে দিবেন ও আল্লাহর বান্দারা শুরুতেই বলেছিলাম রে বাবা ধানের সাথে চিটা যেমন একদমে বিক্রি হয়ে যায় যদি গুনাহ নিয়ে বসিয়া থাকো আল্লাহর কাছে তওবা করার মতো যদি করতে পারো নিজের চোখে পানি নাই নিজের দোয়া কবুল হবে না তবে যারা দোয়া কবুল হওয়ার দরজায় যাবে এদের বরকতে আল্লাহ আমাদেরও মাফ করবেন ওয়াদা আছে অতএব এখনো সময় আছে তওবা করে নাও ও যুবক কয়দিন আর বাহাদুরি করবা কয়দিন জানা নাই তোমার আমার মরণ কোন দিন হবে রে বাবা এমন একটা দিন নাই বাসের নিচে পড়ে যুবকের লাশের খবর নাই ও আল্লাহর বান্দারা অনেকে মনে মনে ভয় পায় হুজুরদের কথা শুইনা যদি আমল করি তাহলে স্বাধীনতা থাকবে না হুজুরদের মতো হওয়া লাগবে তাও পারবো না এই যশোরের মুসলমান ভালো করে মনে রাখবা রে বাবা আল্লাহর হুকুম মতো নবীর তরিকা মাইনা চলতে গেলে স্কুল ছাড়ার দরকার নাই কলেজ ছাড়া লাগবে না চাকরিজীবীর চাকরি ছাড়তে হবে না ব্যবসায়ীর ব্যবসা ছাড়তে হবে না ওখানে থাইকেই তুমি নবীর সুন্নাত অনুযায়ী জীবন চালাও পাঁচ বেলার নামাজ পড়ো মা বাবার দোয়া নিয়ে চলো ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো আল্লাহর মহব্বতে জবানকে হেফাজত করো অন্যের হক নষ্ট করবা না তোমার মতো কত ব্যবসায়ী কত চাকরিজীবী কত লেখাপড়া করনেওয়ালারা পাঁচ অক্ত নামাজি হালাল খানার উপরে চলে আসে না নাই তুমি কেন পারবা না রে বাবা এখনো সময় আছে তওবা করে নাও আল্লাহর ভয় অন্তরে নাই এরে যুবক ও বৃদ্ধ বাবাজি ও পর্দার আড়ালের আম্মা জানেরা ভালো করে শুনে নেন আল্লাহ তাআলা আম্মা জানদের এত সম্মান দান করেছেন এরে আম্মা জান আপনারা সমস্ত নবীদের মায়ের মতো মা সাহাবায়ে কেরামের মায়ের মতো মা আলেমের মায়ের মতো মা আপনাদের কারণেই এই দুনিয়াটা আলোকিত হয়েছে আপনাদের আদর্শের কারণে সন্তান আদর্শওয়ালা হয়েছে সন্তানের আদর্শ পাইয়া সমাজের অন্ধকারগুলো দূর হয়ে গেছে এই জন্য ইমাম গজালি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন প্রত্যেকটা সন্তানের জন্য মা হলো প্রাথমিক শিক্ষিকা মা সন্তানের যা শিখাবে সন্তান তাই শিখবে এই জন্য ও দুনিয়ার আল্লাহর বান্দারা এমন একটা মা ঘরে নেও যেই মায়ের আদর্শ দিয়া ঘর আলোকিত হয়ে যাবে আদর্শের গাইডের নাম কোরআন আদর্শের গাইডের নাম কি কোরআন পড়নেওয়ালা মা ঘরে নাও সন্তান এসপি হবে ডিসি হবে চেয়ারম্যান হবে এমপি হবে হলেও অন্তত ইসলামের ক্ষতি তো হবেই না তাদের দ্বারা উপকার ভাইরা আমার কত ডিসি কত এসপি এসপির চেয়ারে বসে বসে সময় পাইলে একটু কোরআন শরীফ তেলাওয়াত করে ও ডিসি সাহেব আপনি কোরআন শিখলেন কই কলেজে কয় না আমার আব্বা জান আমার আম্মা জান আমার ছোটবেলা মক্তবের মধ্যে কোরআন পড়তে পাঠাইছেন আমি মক্তবে যাইয়া কোরআনটা শিখছি মক্তব নাই বরং মক্তবের আগে সন্তানকে ডাকা হয় কেজিতে পাঠাবার জন্য মা ও পাগলের মতো পাগলির মতো হয়ে যায় সন্তানকে ওখানে দিতে হবে পাঠাতে হবে কোরআন শরীফ পড়ার টাইম যেন না পায় বড় আফসুস আর রসুল চ্যালেঞ্জ দিয়ে গেছেন দুই দিনই ধরে রাখো কোনোদিন তোমার ইমান নষ্ট হবে না সম্মান যাবে না কোরআন আর রসুলের আদর্শ সুন্নত আজকে আমরা এই দুই জিনিস যত ধরে রাখছি তত শান্তিতে আছি যার কাছে এই দুই জিনিস যত কম তার শান্তি তত কম কীর বিশ্বামের মুরিদ কীর তাবলি গলা কীর হাজি সব এগো ইমানের কোয়ালিটি কেমন মাইয়া বলা বিয়ার সময় টের পাওয়া যায় কথা ঠিক নি তলে 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 যৌতুক খায়
তলে 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 অনেক গুনাহের কাজ করে বিয়ার সময়। যৌতুক ছাড়া তো বিয়া শাদী হয়ই না, তাহলে বিয়া সাকসেস হয় না। এরপরে গায়ে হলুদের অনুষ্ঠান না বাজাইলে এটা একটা বিয়ে হইল? ঢোল বাজাবে, ডেকসেট বাজাবে, আফসুস, মোটামুটি একটা ছোটখাটো সিনেমা হল বিয়ার অনুষ্ঠান, ছোটখাটো একটা সিনেমা হল। আল্লাহ হেদায়াত দান করে। হায় হায়, এত অপরাধ করিয়া যদি বিয়া শাদী হয়, এই ঘরে বড় বড় আল্লাহওয়ালা আসবে, আনোয়ার শাহ আসবে? কোনো দিন আসবে? আল্লাহ সবাইকে হেদায়াত দান করে। এরে আম্মা জান, আপনাদের এত মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন, নবীর মাধ্যমে কিয়ামত পর্যন্ত যদি দুনিয়ার সারা দুনিয়াওয়ালারা যদি আলাদাভাবে নারীর সম্মান বাড়াতে চায়, আল্লাহর কসম করে বলছি, নারীর সম্মান বাড়বে না, হবে নারীরা অপমান। কারণ সম্মানের চূড়ান্ত পর্যায়ে যা বাড়ানো দরকার, কে বাড়ায় দিছেন? আল্লাহ বাড়ায় দিছেন। অতএব আর বাড়ানোর কোনো ছিদ্র নাই যে তোমার জন্য আল্লাহ এটা অসম্পূর্ণ রাখছেন, দেড় হাজার বছর পরে তুমি নারীর সম্মান আলাদা করে বাড়াবা, এই সুযোগ আল্লাহ রাখেন নাই। আল্লাহ পাক বাড়াইয়া সিল মেরে দিছেন মুহাম্মদের প্রেসক্রিপশনের উপরে, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ সিল লাগায় দিলেন। অতএব ওই মা বোনদেরকে বলবো, ও পর্দার আড়ালের আম্মা জান, আপনাদের মতো কত নারী এখনো আছে, পাঁচ বেলার নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, স্বামীর খেদমত করে, স্বামীর মাল হেফাজত করে, আপনি কেন পারবেন না রে আম্মা জান? ও বোনেরা, আপনার মতো কত যুবতী বোন স্কুল কলেজে পড়িয়াও পাঁচ বেলার নামাজ পড়ে, মোবাইলে অযথা সময় কাটায় না, আছে না নাই? ও বোনেরা, আপনারা কেন পারবেন না? এ যুবক, তোমার মতো যুবক বান্দা তাকায় দেখো, স্কুল কলেজে পড়িয়া পাঁচ বেলার নামাজ পড়ে, মা বাবার থেকে দোয়া নিয়ে চলে, আছে না নাই? তুমি কেন পারবা না রে বাবা? তাকাইয়া দেখো, রাস্তায় গাড়ি চালায় তোমার মতো কত ড্রাইভার, পাঁচ বেলার নামাজ সারে না, মনেরে বুঝাও তুমি কেন পারবা না? ও যুবক আল্লাহর গোলাম, পায়ে ধরে 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 বুঝাইলাম, ও যুবক একবারও বলি নাই, পাস করলি মাথায় দাও, না হয় গুনা হবে একবারও বলি নাই, কওমি মাদ্রাসায় পড়বা না হয় গুনা হবে একবারও বলি নাই, ও আল্লাহর বান্দারা চরমনাই না গেলে গুনা হবে একবারও বলি নাই, তাবলিগে না গেলে গুনা হবে একবারও বলি নাই, বলবো না। বলতে চাই, আল্লাহর গোলাম হও, নবীর সুন্নতের আমলকে আঁকড়াইয়া ধরো, মা বাবার জন্য দোয়া নাও, মা বাবার জন্য দোয়া করো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো, আর মোহাব্বত নিয়ে সুন্নতের আমল করো। এখনো যারা পারো না রে বাবা, মনের জাল মিটাইয়া গুনা তো কম করলা না, মনে চাইছে পার্কে যাবা, দৌড়াইয়া গেছো, মায় বাধা দিছে শুনো নাই, বাবায় বাধা দিছে শুনো নাই, ও শিক্ষক বাধা দিছে শুনো নাই, এখন থেকে তওবা করে নাও, আমার আল্লাহ তওবার দরজা খুলে রাখছেন। ও গোলামেরা, জীবনভর যদি গুনা করিয়াও থাকো, আমার নাম রহমান, আমার নাম গফফার, তওবার মতো যদি চোখের পানি সেরে তওবা করো, একটা সেকেন্ডের ভিতরে জীবনের সব গুনাগুলো মাফ করে দিব। সত্য কথা, দেড় হাজার বছর পর্যন্ত নবীজি বয়ান করলো আবু জাহাল কালেমা পড়ছে, পরে নাই, কেয়ামত পর্যন্ত এই জমিনে আবু জাহালের মতো শক্ত অন্তরওয়ালা কিছু মানুষ থাকবে, হাজারো বয়ানে তাদের দিলটা নরম হবে না, তওবার জন্য চিন্তা করবে না,
বরং প্যান্ডেলের বাইরে গিয়া ওলামাদের বিরোধিতা করে কপাল ভরবে আর একদল ওমরের মতো গুনাহ নিয়া প্যান্ডেলে বসবে নবীর দরবারে গিয়া যখন তওবা করলো এই রকম কিছু মানুষ হঠাৎ করে মরণের কথা যখন স্মরণ হবে কবরের আযাবের কথা স্মরণ হবে তখনই চোখের পানি ছেড়ে কান্না করে আল্লাহকে ডাকবে আল্লাহ জীবনভর গুনাহ তো কম করলাম না ও আল্লাহ তোমার দেওয়া নিয়ামত ভোগ করেছি তোমার দেওয়া পানি তোমার দেওয়া বাতাস তোমার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো ভোগ করিয়া কত গুনাহ করলাম গুনার কারণে আমার হাত না পাক চোখ না পাক জিহ্বা না পাক ও আল্লাহ আজকে থেকে তওবার নিয়ত করে ফেললাম আর জীবনে নামাজ ছাড়ব না বেপর্দায় চলব না মা বাবারে কষ্ট দিব না ওলামায়ে কেরামের বিরোধিতা করব না নবীর তরিকা মেনে চলব দাড়ি কাটব না মা বাবার বরদোয়া নিব না আল্লাহর কাছে তওবা যখন করবে আল্লাহ পাক রহমতের দরজা দিয়া বান্দাকে কবুল করার ঘোষণা দিয়েছেন ও আল্লাহর বান্দারা ওমরের মতো দিলটা যাদের নরম হয়ে যাবে তওবার জন্য মনে মনে আল্লাহকে বলো জোরে বলার দরকার নাই আল্লাহকে বলতে থাকো আল্লাহ তোমার জমিনে থাইকা শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি ও আল্লাহ আর জীবনে গুনাহ করব না মা বাবার দোয়া নিয়ে চলব ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলব আর কোনোদিন নবীর সুন্নতের বাহিরে চলব না আর দাড়ি কাটব না দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না তওবা করার যদি নিয়ত অন্তরে থাকে সবার কপালে তওবা নসিব হবে না আল্লাহ যাকে কবুল করবেন তারা তওবার দরজা আসতে পারবে যাদের অন্তর তৈয়ার তওবা করার জন্য আমি তাদেরকে বলবো যাদের অন্তরে কোনো ধরনের দুর্বলতা নাই মরিয়া গেলে যাব হায়াতের মালিক আমার আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ আর কোনো দিন নামাজ ছাড়ব না বেপর্দায় চলব না দাড়ি কাটব না ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না মা বাবার দোয়া নিয়ে চলব নবীর তরিকা মতে জীবনটাকে চালাবো তওবা করার যত যদি কারো নিয়ত হয় খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين